नमस्कार बंधुरा, चले आलाम आबार आमार भिडियो लइया। এই ভিডিওর মধ্যে তোমরা দেখতে পাবে এমন একটা জিনিস যা শুনলে পরে বা দেখলে পরে তোমাদের চক্ষু সরগ্রাস হইতে পারে। এই ব্যাপারটা আমি জানতাম না, এই জানার পরে আমারই কেমন যেন লাগতেছে, সত্যি কিনা বিশ্বাস হতেছে না। বাস জার্নি, বাসে করে যাত্রা তো অনেকে করেছো, কলকাতা থেকে অনেক দূর দূর গেছো। কত দূর গেছো? গেছো হয়তো পুরী, দীঘা, ভুবনেশ্বর, আবার ওইদিকে ধরো শিলিগুড়ি, বিহার চলে গেছো। তোমরা বললে বিশ্বাস করবে না, কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস চলতো। হ্যাঁ, মিথ্যে কথা না, সম্পূর্ণ সত্যি কথা বলতেছি। কলকাতা থেকে লন্ডন পর্যন্ত বাস পরিষেবা চালু ছিল, যেটা কিনা শুরু হয়েছিল 1957 সালের 15ই এপ্রিল। ভাড়া ছিল £85। সেই সময়কার পাউন্ডের হিসাবটা একটু দেখে নিও, তাহলেই বুঝতে পারবে। উনিশশো সত্তর সাল পর্যন্ত এই পরিষেবা চালু ছিল। জার্মানি, অস্ট্রিয়া, প্যারিস, বেলগ্রেড, ইস্তানবুল, তুরস্ক, ইরান, তেহরান, আফগানিস্তান, কাবুল, পাকিস্তান, লাহোর শহর হয়ে অমৃতসর, তারপর দিল্লি হয়ে এই বাস আসতো কলকাতায়। কতদিন সময় লাগতো আমার জানা নেই, আবার চালু হবে কি না সেটাও জানি না। তবে এই উদ্যোগ কিন্তু খুবই ভালো। আমি গুগল সার্চ করেছিলাম, মোটামুটি এ যা গল্প আছে এক মাসের উপরের গল্প আছে এই বাস যদি চলে। তো তার জন্য যা ভাড়া হবে, এখনকার দিনে বড় লোক ছাড়া কিন্তু কেউ এই ভাড়া অ্যাফোর্ড করতে পারবে না। পরিষেবা চালু হলে খুবই ভালো, একটা ঐতিহ্যবাহী ব্যাপার হয়ে যাবে। তো সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে চাইলে তোমরা কমেন্ট করো, ভিডিওটা পছন্দ হলে লাইক করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো, আর বলো আমাকে যে কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও। আমি নিশ্চয়ই চেষ্টা করবো এই ধরনের ভিডিও আবার আনার। আজকের জন্য এইটুকুই, বাই।